consumat în mati! Legalizarea în mati! আজ 28 মার্চ ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন। অন্যান্যবার দেশের বাইরে শুটিং এ কাটালেও এবারের জন্মদিনটি শাকিব ঢাকায় কাটাচ্ছেন। প্রিয় নায়কের জন্মদিন ঘিরে দেশ বিদেশে তার অনুসারীরা দিনটি বিশেষভাবে পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে বরিশাল থেকে নিউইয়র্ক সবখানে শাকিব ভক্তদের উচ্ছ্বাস। শুভ জন্মদিন, বিকাশের জন্মদিন, শুভ শুভ জন্মদিন, বিকাশের জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই পারিবারিক আমেজে দিনটি শুরু হয় শাকিবের। রাতে তার পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঘর আয়োজন ছিল। বুধবার দুপুরে তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার খারলেনে এসেছিলেন। সেখানে এসে তিনি তার সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন। তারা শাকিবকে পেয়ে উচ্ছ্বাসিত প্রকাশ করে কেকও কাটেন। আজকে তো থাকার কথা ছিল আরেক জায়গায়, সেখানেও আমি আমার এই পরিবারকে সাথে নিয়ে যেতাম, রিমার্ককে হারলেনকে সাথে নিয়ে করতাম সেখানে। আর আজকে আমার অফিসে আমি সবাইকে আমার সবাইকে সাথে নিয়ে যে করতে পারলাম, আমার কাছে সবচেয়ে বেশি বড় আনন্দ। আলহামদুলিল্লাহ। শাকিব খান অভিনীত রাজকুমার ছবিটি মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে। ইতোমধ্যেই শুরু হয়েছে এই ছবির প্রচারণা। আজ তার জন্মদিন উপলক্ষে একটি গান প্রকাশের কথা রয়েছে। ধারণা করা যাচ্ছে গত ঈদে প্রিয়তমার মতো রাজকুমারও বিশ্বব্যাপী সাড়া ফেলবে। নাহিয়া নিমন, চ্যানেল আই অনলাইন।